আচ্ছা, একজন রানীর কথা উঠলে আপনার কল্পনায় কেমন দৃশ্য ভেসে ওঠে বলুন তো? নিশ্চয়ই একজন সম্ভ্রান্ত নারী, যার মাথায় রয়েছে বিশাল মুকুট এবং পরনে রয়েছে রাজকীয় পোশাক। কিন্তু তাকে কি ডাইনি রূপে কল্পনা করতে পারেন? কিবা বলতে পারেন কি তার দ্বারাই হতে পারে রাজ্যের সকল নৃশংস কর্মকাণ্ড? এমনকি একজন রানী করতে পারে চুরির মতো অনৈতিক কর্মকাণ্ড। আর ভয়ঙ্কর সুন্দরী রানী ক্লিওপেট্রার কথা কে না জানে? তার রূপ এবং নৃশংসতা দুটোই তো বিশ্ববিখ্যাত। আবার আরেক রানী তো ছেলেদের পোশাক পরতে খুব ভালোবাসতেন, আর তাই তার শখ মেটাতে রাজ্যের সকল নারীকে ছেলেদের পোশাক পরতে হতো। আর এই রানীকে দেখুন, ইনি নিজের স্বামীর মৃতদেহ সাথে নিয়ে ঘুমাতেন। ভাবতে পারছেন, ইনি হচ্ছেন রানী এজিঙ্গা। তিনি তার দেশের সমস্ত প্রেমিকদের মৃত্যুদণ্ড দিতেন, তাও আবার তাদের সাথে রাত্রি যাপন করার পর। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ইতিহাসের সবচাইতে জঘন্যতম রানীদের সত্য ঘটনা। প্রেমিকদের মৃত্যুদণ্ড। রানী এজিঙ্গা যে দেশটির রানী ছিলেন সেই দেশটি বর্তমানে অ্যাঙ্গোলা নামে পরিচিত। রানী এজিঙ্গা তার ভাইয়ের কাছ থেকে শাসন ছিনিয়ে নেওয়ার পর পর্তুগিজদের সাথে যুদ্ধ শুরু করে। সেই যুদ্ধ নিয়ে খুব ব্যস্ত থাকলেও তার প্রেমের জীবন ছিল খুবই রক্তাক্ত। তিনি তার দেশের সমস্ত সুদর্শন পুরুষদের নিয়ে প্রাসাদে একটি হেরেম তৈরি করেছিলেন এবং প্রতিরাতে হেরেম থেকে দুজন পুরুষকে তিনি বাছাই করে নিতেন। সেই দুজন পুরুষকে তার সামনে লড়াই করতে দেওয়া হতো। যেই পুরুষ লড়াইয়ে বিজয়ী হতো তার সাথে রানী রাত্রি যাপন করতেন, এবং যেই পুরুষ লড়াইয়ে হেরে যেতেন তাকে সাথে সাথে মৃত্যুদণ্ড দেওয়া হতো। কিন্তু আবার এটা ভাববেন না জানো, যে পুরুষ লড়াই করে বিজয়ী হতো তার ভাগ্য খুব ভালো। মোটেও নয়, কারণ রানীর সাথে সারা রাত রাত্রি যাপন করার পরের দিন সকালে বিজয়ী পুরুষকেও মেরে ফেলা হতো। নাম্বার টু, টেস্ট ড্রাইভ। ক্যাথরিন দি গ্রেট ছিলেন রাশিয়ার সম্রাজ্ঞী। তার শাসনকাল ছিল 1762 থেকে 1796 সাল পর্যন্ত। তিনি খুবই দায়িত্ববান এবং ভালো নেত্রী ছিলেন, কিন্তু তার এই ভালো দিকের পেছনে অনেক কিছু লুকিয়ে ছিল। তার বিরুদ্ধে এমন অভিযোগ আছে যে সে একটি ঘোড়ার সাথেও শারীরিক সম্পর্ক করেছিলেন। সে সবসময় বিভিন্ন ধরনের পুরুষদের সাথে শারীরিক সম্পর্ক করতেন এবং তাদের সন্তান প্রসব করতে পছন্দ করত, কিন্তু সে যেন তেন কোনো পুরুষের সাথে রাত্রি যাপন করতেন না। সে ভালো পুরুষ খোঁজার জন্য তার বান্ধবীকে ব্যবহার করতেন। আগের দিন তার বান্ধবী একজন পুরুষের সাথে রাত্রি যাপন করতেন এবং পরের দিন সকালে তার কাছে সেই পুরুষ সম্পর্কে বিবরণ দিতেন। বিবরণ শুনে যদি তার ভালো লাগতো তাহলে সে সেই পুরুষের সাথে রাত্রি যাপন করতেন এবং তার সন্তান ধারণ করতেন। অনেকবারই সে তার বান্ধবীকে তার প্রেমিকদের সাথে দুইয়ের অধিকবার শুতে দেখেছে, কিন্তু তাদের মধ্যে কখনো এই বিষয় নিয়ে কোনো ঝগড়া লাগেনি। এমন বন্ধুত্ব পাওয়া খুবই দুষ্কর বলা চলে। উপহার হিসেবে সাজানো। মিশরের রানী ক্লিওপেট্রার কথা কে না জানে? তার অপরূপ সৌন্দর্যের জন্য তিনি সবার কাছেই পরিচিত, কিন্তু ইতিহাসে তিনি এমন এক কাজ করেছিলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ক্লিওপেট্রা এবং তার ছোট ভাই উভয়ই তাদের বাবার কাছ থেকে মিশর শাসন করার অধিকার পেয়েছিলেন। ক্লিওপেট্রার বয়স যখন 14 বছর ছিল তখন তার ভাইয়ের বয়স ছিল 10 বছর। ক্লিওপেট্রা বয়সে বড় এবং বুদ্ধিমান হওয়ায় সে তার ছোট ভাইকে শাসন করতে দেয়নি। কিছু বছর পর যখন তার ভাই প্রাপ্তবয়স্ক হয় তখন সে তার অধিকারের জন্য লড়াই শুরু করে। এক পর্যায়ে তার ভাই তাকে হারিয়ে মিশরের ক্ষমতা দখল করে এবং তাকে কড়া নজরদারির মধ্যে রাখে। যখন রোমের বিখ্যাত সেনাপতি জুলিয়াস সিজার মিশর দখল করার জন্য আসেন তখন ক্লিওপেট্রা তার সাথে দেখা করার জন্য আলেকজান্দ্রিয়ায় যান। যেহেতু তার ভাই তার উপর কড়া নজর রাখছিল তাই সে নিজেকে একটি কম্বলে পেঁচিয়ে তার দাসীর সাহায্যে জুলিয়াস সিজারের বাড়িতে পৌঁছে যায়। সেখানে সে জুলিয়াস সিজারকে তার নিজের দেহ উপহার দেয়, অর্থাৎ সে তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং এর বিনিময়ে তার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে তাকে সাহায্য করতে বলে। জুলিয়াস সিজার শর্তে রাজি হয়েছিল। পরবর্তীতে তার ভাই নাইল নদীতে ডুবে মারা গেলে ক্লিওপেট্রা মিশরের রানী হয়ে যায়। কূটনৈতিক লেভেল বুঝতে পারছেন? নাম্বার 4, ক্লেপটোম্যানিয়া। আপনি যদি একজন রানী হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই চাইবেন যে আপনার টাকা বা ধন সম্পদ দিয়ে পৃথিবীতে আপনার যা যা পছন্দের সব কিছু কিনে নিতে। কিন্তু ইতিহাসে এমন একজন রানী ছিলেন যার কোনো কিছু পছন্দ হলে তিনি তা চুরি করতেন। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, রানী হয়েও চুরি করতেন তিনি। শুনতে অবাক লাগলেও এই লজ্জাজনক কাজটি করতেন রানী এলিজাবেথের দাদি, অর্থাৎ রানী ম্যারি।
রানী ম্যারি কারো বাড়িতে বেড়াতে যাবার পর সেই বাড়িতে তার যদি কোনো কিছু পছন্দ হয়ে যেত, তাহলে সে সেই জিনিসটির সামনে দাঁড়িয়ে অনেক জোরে জোরে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেন এবং আফসোস করে অন্যদের দৃষ্টি আকর্ষণ করতেন, যাতে অন্যরা বুঝতে পারে যে রানীর এই জিনিসটি পছন্দ হয়েছে এবং তাকে যেন তারা সেই জিনিসটি নিজ থেকে উপহার হিসেবে দিয়ে দেয়। অনেক সময় রানীকে খুশি করার জন্য ধনী বাড়ির মালিকরা তাদের জিনিসপত্র রানীকে উপহার হিসেবে দিয়ে দিতেন, কিন্তু প্রত্যেকবারই এরকম ঘটনা বারবার ঘটতে থাকলে বাড়ির মালিকরা রানী বেড়াতে আসার পূর্বেই তাদের দামি জিনিসপত্রগুলো লুকিয়ে রাখতে শুরু করেন। ভাবতে পারছেন, রানী ম্যারি তাদের এই কাণ্ডটি বুঝতে পেরে তাদের বাসায় বিনা দাওয়াতে হুটহাট হাজির হয়ে যেতে লাগলেন। কোনো বাড়ির মালিক যদি কোনো কিছু দিতে অস্বীকৃতি জানাতেন, তবে রানী তাদের কাছ থেকে সেই জিনিসটা টাকা দিয়ে কিনে নিতে চাইতেন। কিন্তু তাতেও যদি বাড়ির মালিকেরা জিনিসটা বিক্রি করতে অসম্মতি জানাতেন, তবে রানী ম্যারি সময় এবং সুযোগ বুঝে জিনিসটি চুরি করে আনতেন। তার এমন একটি অভ্যাস ছিল যে তিনি যাই দেখতেন তাই তার পছন্দ হয়ে যেত, আর সেটিকে পাওয়ার জন্য তিনি চুরি করতেও দ্বিধাবোধ করতেন না। আমার মনে হয় তাকে যদি পৃথিবীর সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়, তারপরও সে তার চুরি করার অভ্যাসটি পাল্টাত না। মানে যার যা স্বভাব আর কি। মৃতদেহ পর্যবেক্ষণ। মৃত্যুর পর শেষ যাত্রা সাধারণত পরিবারের সবার জন্য দুঃখজনক হয়, কিন্তু রাজপরিবারে একটি মৃত্যুর শোক যাত্রা আয়োজন করতে প্রচুর টাকা খরচ হয়। একটি মৃতদেহকে কবরে শোয়াতে অনেক শক্তি এবং অর্থ খরচ হয় এবং অতীতে এই কাজটি আরো অনেক কষ্টকর ছিল। কিন্তু একবার ভাবুন তো, যদি রানী আপনাকে দিয়ে প্রতিদিন কবরে একজন বিশাল দেহী মানুষের লাশ নামানোর কাজটি করায়, তাহলে কেমন লাগবে? ক্যাস্টিয়ার সম্ভ্রান্ত পরিবারের 1479 সালে জন্মগ্রহণ করা জুয়েন নামক এক সম্ভ্রান্ত ধনী পরিবারের মেয়েকে অস্ট্রিয়ার রাজার সাথে বিয়ে দেওয়া হয়। যদিও বিয়েটি দেওয়া হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের কারণে, কিন্তু জুয়েন তার স্বামীকে খুব ভালোবাসত, মনে হয় একটু বেশি ভালোবাসত। 1506 সালে যখন তার স্বামী টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা যায়, তখন সে খুবই শোকাহত হয়ে যায়। সে প্রতিদিন প্রজাদের দ্বারা তার স্বামীর কবর খোঁড়াতেন এবং দেখতেন সেখানে তার স্বামী শুয়ে আছে কিনা। সে যদি কোথাও দূরে বেড়াতে যেতেন, তখন সে তার স্বামীর কঙ্কাল রাজকীয় কফিনে ভরে তার সাথে নিয়ে যেতেন। এমনকি সে যখন একাকী বোধ করতেন, তখন সে তার স্বামীর কঙ্কাল রাজকীয় কফিনে ভরে তার বিছানায় নিচে রেখে দিতেন। ভালোবাসার টানে মানুষ কত কিছুই না করে, তবে এটাকে কি বলবেন, পাগলামি না অন্য কিছু? সম্রাজ্ঞী জিয়াও ফেইয়াং। জিয়াও ফেইয়াং ও তার বোন জিয়াও হেই হান রাজবংশের চাকরের ঘরে জন্মগ্রহণ করে। তারা দুজনেই দেখতে খুবই সুন্দরী ছিলেন। তাদের সৌন্দর্যের ফলে তারা দুই বোনই খুব শীঘ্রই সম্রাট চেং এর পছন্দের স্ত্রীতে পরিণত হয়। পরবর্তীতে বড় বোন ফেইয়াং সম্রাজ্ঞীর পদ পায়। কিন্তু সম্রাজ্ঞী ফেইয়াং এবং তার বোন হেদ দুজনের একজনও সম্রাটকে কোনো পুত্র সন্তান দিতে পারে না, তাই তারা দুই বোন সম্রাটের অন্য স্ত্রীদের পুত্র সন্তান হলে তাদের মেরে ফেলতেন, কিংবা গর্ভাবস্থায় সন্তান থাকাকালীন সময়ে গোপনে তাদের খাবারের সাথে ঔষধ মিশিয়ে দিয়ে গর্ভপাত করাতেন। যখন সম্রাট চেং মারা যায়, তখন জিয়াও হেদ দুঃখে আত্মহত্যা করেন। জিয়াও ফেইয়াং তার বোনের মতো তখন আত্মহত্যা না করলেও 5 বছর পর আত্মহত্যা করেন। নাম্বার 7, সোয়াসনের দাসী। ফ্রেডগান্ড একজন দাসী ছিলেন, কিন্তু তার সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার জন্য তিনি খুব দ্রুতই রাজার নজরে পড়ে যান। ফলে এক পর্যায়ে তিনি রাজার একজন স্ত্রীতে পরিণত হন। তাদের একটি পুত্র সন্তান ছিল। তিনি তার ছেলেকে অনেক ভালোবাসতেন। তিনি যতটা বুদ্ধিমান ছিলেন ততটাই ছিলেন নৃশংস। তিনি নিজের ক্ষমতা বিস্তারের জন্য রাজার অন্যান্য স্ত্রীদের একে একে মেরে ফেলেন এবং রাজার এক স্ত্রীর বোনের সাথে তার ঝগড়া লাগায় তাকেও সে মেরে ফেলেন। শুধুই কি তাই, সে এতটাই নৃশংস ছিল যে সে তার নিজের মেয়ে তার কথায় অবাধ্য হয়, তিনি তাকে বড় একটা ট্রাকের ভেতর মাথা ঢুকিয়ে দিয়ে মাথায় বারবার আঘাত করে নিজের মেয়েকে নিজেই মেরে ফেলেন। নিজ পরিবার হোক কিংবা রাজ্যের অন্য যে কেউ হোক, কেউ তার কথার অবাধ্য হলে তিনি তাদের দৃষ্টান্তমূলক ভাবে শাস্তি দিয়ে খুব নৃশংসভাবে মেরে ফেলতেন। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, পাছে লোকে কিছু বলে, এটি শুধুমাত্র একটা প্রবাদ নয়, এটাই হচ্ছে আমাদের সকলের জীবনের বাস্তবতা। আমার ছেলেটা ছোটবেলা থেকে ড্রয়িং করতে খুব ভালোবাসে, কিন্তু ওকে যদি আর্টস কলেজে ভর্তি করাই তবে লোকে কি বলবে? আমার মেয়েটা একটা নিম্নবিত্ত ছেলেকে খুব ভালোবাসে, কিন্তু ওকে যদি ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিই তাহলে লোকে কি বলবে? এই মুহূর্তে আমার বাড়ি কেনার মোটেও সামর্থ্য নেই, কিন্তু আমার কাজিনদের সকলের কাছে বিশাল বিশাল আলিশান বাংলো আছে। এখন আমি যদি এই ভাড়া বাড়িতে থাকি,
আর আমার মেয়ের বিয়ে যদি ধুমধাম করে দিতে না পারি তাহলে লোকে কি বলবে, লোকে কি বলবে? এই একটিমাত্র ভয় নিয়ে আমরা আমাদের সারাটা জীবন কাটিয়ে দিই। ইতিহাসের পাতা ঘাটলে হয়তো এমন অনেক রাজা রানীদের অদ্ভুত কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারা যাবে, কিন্তু তারা যতটা নৃশংস হয়েছেন ঠিক তত দ্রুতই ধ্বংস হয়ে গেছেন। কারণ খারাপ মানুষ বেশি দিন টিকে থাকে না, তাকে ধ্বংস হতেই হয়। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর ইতিহাসের কিছু জঘন্য রাজাদের নিয়ে পিনিকপির এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আর পিনিকপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অন নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানি। শুধুমাত্র এভাবেই পিনিকপির প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে।